আল্লাহ নবী আমাদের নবী আখিরি জামানার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী খায় জিন্দেগিতে ও জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবীর জীবন দশার ইতিহাস যদি আপনি দেখেন আল্লাহ পাক আমার নবীকে এত সৌন্দর্যতা দান করেছিলেন বাবাজি আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ তার স্কন্দ তদা কাদের উপরে আমার আল্লাহ মোহরে নবুয়াত দান করেছিলেন আল্লাহ পাকের নবী আমার নবীর সামনে যতটা পরিষ্কার দেখতে পেতেন আল্লাহ পাক আমার নবীর ওই মোহরে নবুয়াতের দ্বারাতে আল্লাহ আমার নবীকে পিছনটাকেও তেমন ভাবে স্বচ্ছ আয়নার মতো দেখিয়ে দিতে বিশ্ব নবী আল্লাহ নবীর ইন্তেকালের আগে আমার নবীর ওফাতের আগে আল্লাহ নবী নিজের হুজরা শরীফে আমার নবী বড় দুর্বল আমার নবী বড় জয়ীফ হয়ে গেলে ও জওয়ানেরা আল্লাহ নবী যখন দুর্বল অসুস্থ বিমার হালাতে এমত অবস্থাতে আল্লাহ নবী সাহাবীদেরকে একত্রিত করলেন আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা আমি আল্লাহ নবী তোমাদের কাছে কিছু আলোচনা করবার জন্য তোমাদেরকে আহ্বান করেছি এবাব আল্লাহ রাসূল বললেন আমি নবী তো বড় দুর্বল না হলে না হলে লাইভ করতাম না এটা বসাও ওইটা বসে যে আল্লাহ রাসূল বললেন তা আমি নবী তো বড় দুর্বল আমি নবী বড় জয়ীফ আর দুর্বল মানুষ পরিষ্কারভাবে তিনি হাঁটতে চলতে অক্ষম হন নবী বললেন হয়তো আমি নবী অফাত হয়ে যাব আমার ইন্তেকালের আগে আমি নবী পৃথিবীর জমিনে তোমাদের কাছে কিছু শেষ আখিরি কিছু চাহিদা চাওয়া পাওয়া এগুলোকে আমি নবী মিটিয়ে তবে কবরবাসী হতে চাই আল্লাহ নবী সাহাবীরা নবীর সামনে সবাই দাঁড়িয়ে আল্লাহ রাসূল ওই সময় সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন এ আমার সাহাবীরা আমি নবী ইন্তেকালের আগে আমার অফাতের আগে আমি নবী চাই আমি রাসূল জানাতে চাই পৃথিবীর বুকের যদি কোনো মানুষের কাছে আমি নবী ঋণ করে থাকি বাবা আমি যদি পৃথিবীর বুকে ঋণগ্রস্ত হয়ে কবরে চলে যাই এখন ধরেন আমি আপনার কাছ থেকে ৫০০টা টাকা ধার করিছি আপনারে যদি ওই টাকাটা যদি পরিপূর্ণভাবে আদায় না করি তাহলে আমি আল্লাহরে ফাঁকি দিলুম না ফাঁকি দিছি কারে একটু কথা বলেন বান্দারে আর পৃথিবীর জমিনে আল্লাহ বান্দার জন্য হক রেখেছেন দুটো কটা বললাম দুটো হক আল্লাহর হক হচ্ছে বান্দা নামাজ পড়বে এই নামাজ যদি কেউ পরিত্যাগ করে হক নষ্ট হলো আল্লাহ আর বান্দার হক বান্দার কাছে কিছু ঋণ করেছিলাম ঋণ করে আমি কবরে চলে গেছি তাহলে আমি ঋণগ্রস্ত অবস্থায় কবরবাসী আহা আল্লাহ নবী আমাদের নবী বিশ্ব নবী আখিরে জামানার নবী হাবিবুল্লাহে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বড় দুর্বল আমার নবী বড় জয়ীফ হয়ে গেলে আল্লাহ নবী সাহাবীদেরকে একত্রিত করে আল্লাহ নবী জীবনে আখিরি ভাষণ দিতে লেগেছে আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা আমি নবী যদি কারোর কাছে কোনো ঋণ করে যাই আমি নবী ইন্তেকালের আগে আমার অফাতের আগে আমি তোমাদের ঋণটাকে পরিশোধ করে আমি নবী কবরে যেতে চাই কেননা পৃথিবী জমিনে কোনো মানুষ আমার কাছে ঋণ পাবে আর ওই ঋণের বোঝা নিয়ে আমি নবী কবরে চলে যাবে এটা কখনো হয় না তোমার ঋণ পরিশোধ না করে আমি নবী কবরে যাব না তা আমি নবী তোমাদের সঙ্গে তো জীবনযাপন করেছি
জানি না আমার চলাফেরাতে তোমাদের কারোর কাছে কোনোভাবে যদি ঋণ করে থাকি ওই ঋণটাকে মিটিয়ে দিয়ে তবে কবরে যাওয়া একটা প্রকৃত মানুষের পরিচয় হবে গো আহা الله نبي بولين بابا سابيرا ابي رسول الله بشو نبي جاني ديلا جدي تمرا كيو رين غروستو جدي كونو بكتي رين هوي داغو دنيا زاميني جدي كونو مانو سامر كاتي كونو رين باو ابي الله نبي رين تاكي ميتي دي تابي تولي جابو او بابا سابيرا تمرا كي امر كاتي كونو باونا بابي غوغو تمرا كي امر كاتي كونو জিনিস পাবে তোমরা কি আমার কাছে টাকা পয়সা পাবে আল্লাহ নবী সাহাবীরা আমার নবীর কথাটা শুনবা পরে আল্লাহ নবী সাহাবী আবু বকর টুকুরে টুকুরে কাঁদতে লেগেছে কেন না আল্লাহ নবী বিশ্ব নবী যদি জিনিয়াস জামিনে আমাদেরকে ছেড়ে চলে যায় আমার নবী যদি দুর্বল হওয়ার কারণে আল্লাহ পাকের নবী যদি আমাদের কাছ থেকে বিদায় নেয় আমি আবু বকর সহ্য করতে পারবো না আল্লাহ নবীর ঋণের কথা তো দূরের কথা আবু বকর সেই ঋণের কথা ভুলে যায় নবীকে হারানোর ভয়ে আবু বকরের চোখ দ্বারা টপ 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 করে পানি ঠোসা গড়িয়ে যেতে লাগে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যাবেন আমরা পৃথিবীর জমিনে এতিম হালাতে দুনিয়ার জমিনে থাকব ইচ্ছাইতে বড় দুঃখের আর কিছুই নয় হ্যাঁ আপনি আমাদের ছেড়ে চলে যাবে আপনার আপনার চলে যাওয়াই আমরা ব্যথিত ঋণ সেটা তো অনেক দূরের ব্যাপার হযরত ওমর কাঁদতে লেগেছে ওসমান কাঁদে আলী কাঁদে আহা বিশ্বনবী বললেন বাবা সাহাবীরা বলো যদি কেউ আমার কাছে কোনো পাওনাদার থাকো আমি নবী তোমার পাওনা মিটিয়ে তবে কবরবাসী হব আল্লাহ নবী সাহাবীদের ভিতর থেকে হঠাৎ করে আল্লাহ নবীর একজন সাহাবা দাঁড়িয়ে গেল আল্লাহ নবীর দিকে তাকিয়ে আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আপনার সাহাবা আমি আপনার কাছে একটা পাওনা পাই ওই পাওনাটা কি আপনি মিটিয়ে দেবেন আল্লাহ নবীর সাহাবীরা হতবাক হয়ে গেল নবী পাকের সাহাবীটার চেহারার দিকে সবাই তাকিয়ে রইলেন কিতাবে ভিতরে দেখতে পাওয়া যায় ওই সাহাবীটি আর অন্য কেউ ছিল না নবী পাকের একজন মহব্বতের সাহাবা হযরত সাদ বিন আবি ইয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর দিকে তাকিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে আমি সাদ একটা পাওনা পাবো ওই পাওনাটা আপনি কি আমার পূরণ করবে আল্লাহ নবী সাহাবীরা ওই সবাই সাসের দিকে তাকিয়ে তারা হতবাক হয়ে গেল এমত অবস্থাতে আল্লাহ নবী বললেন ও বাবা সাদ তুমি যদি আমার কাছে কিছু পাও তোমার পাওনাটা তুমি বলো আল্লাহ নবী সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আপনার সাহাবী সাগাত আপনার সঙ্গে একটা যুদ্ধক্ষেত্রে ছিলাম গো ওই যুদ্ধ চলাকালে হুজুর আপনি যখন ঘোড়ার পিঠে সওয়ার ছিলেন আমি আপনার পিছনে বসা বেঈমান বেদিনদের উদ্দেশ্য করে হুজুর আপনার হাতের ওই তার ওই তাবুকটাকে ওই চাবুকটা যখন বেদিনদের এগেনস্টে আপনি ছুটছিলেন ওই চাবুকের আঘাত একটা এসে আমি সাদ আমার পিঠেতে লেগে গেছিল হুজুর আপনার ওই চাবুকের আঘাতটা আমার পিঠেতে লাগবা পরে এত জ্বালা যন্ত্রণা হয়েছিল এত যন্ত্রণা পেয়েছিলাম গো হুজুর আমার মনের ইচ্ছা আপনি আমাকে যে চাবুক দ্বারা আমার দেহেতে আঘাত করেছিলেন ওই চাবুক দ্বারা আপনার পিঠেতে মেরে প্রতিশোধটা নিয়ে নেব দেন চাবুকটা আপনি আমার হাতে তুলে দেন
বিশ্বনবী সাহাবী আবু বকর সাদের দিকে তাকিয়ে হতবাক হয়ে গেছে কেন এই আবু বকর তার হায়াত জিন্দেগিতে নবীর সঙ্গে যত সময় অতিবাহিত করেছে কিতাবের ভিতরে দেখতে পাওয়া গেছে নবী যে দিনে যে রাতে হিজরত করে মদিনাতে গেছিলেন গো নবীর হিজরত হলো রাতে বেলা ওই মদিনার রাস্তা ধরে যখন নবী হাঁটছিলেন এমন অবস্থায় হযরত আবু বকর নবী যে জায়গাতে দাঁড়িয়ে একবার সামনের দিকে যাচ্ছেন একবার পিছনের দিকে একবার ডান সাইডে একবার বাম সাইডে নবীর দেখে আবু বকর চতুর্দিকে যেন বেষ্টন করে ঘুরছে নবী হাঁটছে আর আবু বকর ওই চলমানরত অবস্থায় নবী চতুর্দিকে ঘুরে ঘুরে হাঁটছেন একবার জোরে বলেন নবী বললেন বাবা আবু বকর এমন করো কেন এমন করে আমাকে চক্কর খাচ্ছ কেন আবু বকর সিদ্দিক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন আমি আবু বকর আমার জান অপেক্ষা আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি একবার জোরে হলো না আমি আবু বকর আমার মনে ভয় হয় না জানি কোন বেদিন এই রাতের অন্ধকারে আপনাকে উদ্দেশ্য করে একটা তীর নিক্ষেপ করবে আর ওই তীরটা ছুটে ছুটে এসে যদি আপনার দেহে লাগে তাই আমি আবু বকর চাই ওই তীরটা আপনার দেহে না লেগে তীরটা আবু বকরকে ছেদ করুক নবীর দেহে একটা তীর ফুটবে আমি আবু বকর সহ্য করব না একবার জোরে বলবেন এই আবু বকর নিজের জীবনটাকে যদি নবীর জন্য পেতে দেয় আর সেই নবীর অন্তিম মুহূর্তে সাদ বিন আবি আক্কাস যদি নবীকে মারতে চায় এই আবু বকর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারে আবু বকর হতবাক হয়ে গেছে আহা সাদের দিকে তাকালে ও আল্লাহ বাগে বান্দারা আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাহাবী সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু চেহারার দিকে তাকিয়ে ওই দিন আবু বকর বলেছিল ও নবী সাহাবী সাদ তোমার অন্তরে কি আবার নবীর প্রতি একটু ভালোবাসা নাই যে নবী তার 63 বছর জিন্দেগিতে গেছে আল্লাহ নবী আরাম করেন না আমার নবী ভালো খাদ্য খান না গো ওই নবী অফাত হয়ে যাবে আমি আবু বকর সহ্য করতে পারি না আমি আবু বকর আমার নবীর জন্য অন্তরটা যেন ছারকার হয়ে যায় আল্লাহ নবীকে কিভাবে মারবে তোমার অন্তরে কি একটাবারের জন্য ব্যথা লাগে না আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ইসলাম জাহানে দ্বিতীয় খলিফা সাথে ওমর দাঁড়িয়ে গেল ওমর ওই সময় ওই দিনেতে সাদের দিকে তাকিয়ে বলল ও ভাই সাহাব ও ভাই সাহাব আমার নবীকে মেরো না আমি আমার নবীর জন্য আবার টোটাল জীবনটাকে আমার নবীর কদমে লুটিয়ে দিলাম আমার নবীর দেখে যদি একটা পশম আঘাত হয় আমি ওমার সহ্য করব না গো গো ওমার সেই দিন তাকিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ গা হাবিবাল্লাহ হুজুর একটাবার যদি অর্ডার দেন আমি ওমার আমার খাতের লাঙ্গা তলোয়ার দ্বারা সাদের মাথাটাকে আলাদা করে দেব আল্লাহ নবী বললে বাবা ওমর শান্ত হয়ে যাও বাবা সবর করো সবর করো আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম সাদ যেটা দাবি করেছে ওটা হলো সাদের প্রতিশোধ আমি নবী তার পাওনাটা যদি না মিটিয়ে কবরে চলে যায় কিয়ামতের দিন আল্লাহ নবী গিয়ে আল্লাহ পাক যদি আসামি বানিয়ে দেয় আমি নবী মানি না আমি নবী আমি রসুল কেউ আমার কাছে পাওনাদার থাকবে আর ওই পাওনা রেখে কবরে যাবো এমন হতে পারে না বাবা ওমর ঠান্ডা হও নবী বললেন বাবা সাদ এসো
আল্লাহ রাসূল সেই দিনে নিজের ব্যবহার করা চাবুক সাদের হাতে তুলে দিলেন লাও বাবা তোমার হাতে আমার চাবুকটা তুলে দিলাম আমি নবী যেভাবে মেরেছিলাম সেভাবে তুমি আমাকে আঘাত করো চাবুক নিয়েছেন সাদ সেদিন বললেন ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যখন আপনার চাবুকের আঘাত আমার পিঠে লেগেছিল ওই সময়ে আমার পিঠটা সম্পূর্ণ আলগা ফাঁকা ছিল জিহাদের ময়দানে আমার জামাটা ছিঁড়ে গিয়েছিল আমি যখন মারটা খেয়েছিলাম পিঠটা ছিল সম্মুখ সম্পূর্ণ উন্মুক্ত খোলা মারার যদি প্রতিশোধ নেওয়ার যদি রাইট অধিকার দেন আমি সাদ আপনার খালি গায়ে মারব আপনার দেহে বস্ত্র থাকবে এমনটা হবে না সেই দিনে নবী জামাতা হযরত উসমান কেঁদে ফেললেন হযরত আলী কাঁদছেন কেন পিঠের উপরে যদি জামা থাকে জামার উপরে মারলে মানুষের দেহে আঘাতের পরিমাণ যৎসামান্য লাগে কিন্তু সম্পূর্ণ চামড়ার উপরে যদি আঘাত হানা হয় ওই আঘাতের পরিমাণ তীব্রতা থাকে অনেক ভয়ঙ্কর নবী সাহাবীরা সেদিন হতবাক হয়ে গেলেন সাদ বললেন কারোর কোন কথা শুনব না ইয়া রাসূলুল্লাহ আপনার পিরহানটাকে উঁচু করে দেন আপনার পিঠটাকে উন্মুক্ত খোলা ওইভাবে পরিষ্কার আপনার চামড়াটাকে বার করে দেন আহা আল্লাহ নবী ওই দিনেতে নিজের পিরাহানটা উপরে তুলে সাদ বিন আবি আক্কাসের দিকে নবী পিঠটা লাগিয়ে দিয়েছে আল্লাহ নবী পিঠটা লাগানো পরে আল্লাহ নবী সাবি সাগা রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে মারার জন্য হাতে চাবুকটা নিয়ে আস্তে আস্তে নবীর দিকে এগিয়ে যায় আল্লাহ নবী সাবিরা ওই দিনে এত কান্না কাঁদে একদিকে আমার নবী যেমন দুর্বল আমার নবী অসুস্থ আমার নবী বিমার হালাতে হাসাতে সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু চাবুকটা নিয়ে আমার নবীর পিঠেতে মারার আগে আল্লাহ নবীর পিছন দিক থেকে সজোরে নিজের কলিজা দ্বারা এমনি করে জড়িয়ে ধরেছেন জোরে বলে আল্লাহ নবী সাহাবা সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর পিঠ থেকে জড়িয়ে ধরে আমার নবীকে শক্ত করে জড়িয়ে ধরে আমার নবীর কাঁধের উপরে আল্লাহ পাক যে মোহরের নবুয়াত দান করেছিলেন ওই মোহরের নবুয়াতে সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু নিজের ঠোঁটটাকে লাগিয়ে একটা বার চুমা দিয়েছিলেন আরো জোরে বলি আল্লাহ নবী সাবিরা হতবাক হয়ে গেল আল্লাহ নবী সাবিরা সবাই হতবাক হয়ে গিয়েছে আল্লাহ নবী সাবি হযরত সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু আবার নবীর ওই মোহরে নবুয়াতে চুমাখানা যখন দিলে আল্লাহ নবীর কদম জড়িয়ে ধরেছে ওই দিন সাদ এত কান্না কাঁদে সাদ চোখ দ্বারা টপ 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 করে পানি গড়িয়ে যায় আমার নবীর কদম জড়িয়ে ধরে ওই দিন সাহাদ বলেছিল ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কিভাবে ভাবলে সাদ আপনার পিঠে দে আঘাত করবে ইয়া রাসূলুল্লাহ আমি সাদ জানি আল্লাহ পাক আপনার মোহরে নবুয়াতে যে পিঠের উপরে আল্লাহ যে দিব্যাকৃতি আল্লাহ দান করেছেন গো পৃথিবীর জমিনে আপনি যে আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবী ওটাই হচ্ছে আপনার প্রকৃত একটা সিম্বল ওটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা প্রতীক আমি সাদ আমার মনে বিশ্বাস ওই মোহরের নবুয়াতে যদি একটা বার জবান দিয়ে চুমা দিতে পারি আল্লাহ পাক ওই মোহরের নবুয়াতে চুমা দেওয়ার কারণে আল্লাহ আমার জন্য জাহান্নাম আর আগুন আমার আল্লাহ হারাম করে দেবে আরো জোরে বলি
আপনার মারবো ইয়া রাসূল আল্লাহ আপনি ভাবেন কিভাবে হ্যাঁ ইয়া রাসূল আল্লাহ আপনি যে মানুষ দিগের জন্য শুধু উম্মতি উম্মতি বলে কাঁদে আর সেই উম্মত পৃথিবীর জমিনে এত নিষ্ঠুর নয় যে মানবতার মুক্তপতি মুহাম্মদকে আঘাত করবে গো যে মানুষটি তার টোটাল 63 বছর যিনি উম্মতের জন্য দিলেন আর উম্মতকে পৃথিবীর জমিনে মানবতার রাস্তা দেখালেন জগতের বুকে আমার নবী এতটা মহানুভব আমার নবী ছিল এত উদার মন মানসিকতার মানুষ পৃথিবীর জমিনে আমার নবীর কোনো জোড়া মেলে না একবার জোরে বলেন চিল্লে বলতে পারেন না নারে তাকবীর নারে তাকবীর প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কারণ اللهم صل على تعريف محمد هم لکھی لکھی کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے جورے بولو سبحان اللہ ارے جورے بابے سبحان اللہ نعرہ تکبیر جھکنا بھی نہیں آتا بکنا بھی نہیں آتا ہم جان لٹائیں گے ڈرنا بھی نہیں آتا جورے ہوئے نا ارے جورے ہوئے نا পৃথিবীর বুকে যারা উম্মতে মুহাম্মদ হিসাবে নিজেকে দাবি করে জগতের বুকে যারা নবীর জন্য নিজের জীবন কুরবান করেছে নবীর আনিত ধর্ম যারা অন্তরে মেনে নিয়েছে তারা পৃথিবীতে দিন কায়েমের জন্য আল্লাহর ইসলাম পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীর জমিনে এরা কখনো নিজের আনুগত্যের মস্তক আল্লাহ ছাড়া কোথাও ঝুঁকায় না একবার জোরে বলেন ঝুঁকনা বিনহিয়াতা বিকিনা বিনহিয়াতা হাম জান লুটায়েঙ্গে ডরনা বিনহিয়াতা আকা কে মোহাব্বত মে হাম সর কো কাটায়েঙ্গে হাম খতমে নবুয়ত পে যা আপনে লুটায়েঙ্গে তারিফে মোহাম্মদ হাম লিখি লিখি কে সুনায়েঙ্গে হাম খতমে নবুয়ত পে যা আপনে লুটায়েঙ্গে اللهم وعلى آله دوہرائیں گے ہم پھر سے تاریخ اما معکو عشق نبی ہے کیا بدلائیں گے دنیا کو جوری ہو لونا سبحان اللہ آرہ جوری ہوئے نا دوہرائیں گے ہم پھر سے تاریخ اما معکو عشق نبی ہے کیا بدلائیں گے دنیا کو ہم جذبہ ایمانی دنیا کو دکھائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے تعریف محمد ہم لکھی لکھی کی سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے اللہم صلی علی جو ان کے دیوانے ہیں وہ دل کی ترانے ہیں گستاخ نبی ہے جو شیطان کے دیوانے ہیں جو ان کے دیوانے ہیں وہ دل کی
ترى نيخه غستاك نبيخ جو سيتاك ديوانه غستاك محمد کا ہم نام مٹائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے تعریف محمد ہم لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے يا اللهم صل على محمد وعلى آل محمد